আমাদের 100 কোটি প্লাস ফান্ড আমাদের কাছে ইতিমধ্যে এসে পৌঁছেছে। এ পর্যন্ত এই ত্রাণ সামগ্রীর পেছনে আমাদের যে খরচ হয়েছে সেটা হলো 30,73,08,950 টাকা। খাদ্য সামগ্রীতে 30 কোটি, শিক্ষার জন্য 20 কোটি এবং গৃহ নির্মাণে 30 কোটি। ব্যবসায়ী যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, ক্ষুদ্র ব্যবসায়ী এবং কৃষক যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য 30 কোটি টাকা খরচ করার পরিকল্পনা হাতে নিয়েছি। বন্যার পানি একটু শুকানো শুরু করলে 1,00,000 পরিবারকে 25 কেজি করে চাউল দেবো ইনশাআল্লাহ। এবারের 2024-এর ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াবার জন্য শুরু থেকে আমরা চেষ্টা করেছি, রাত দিন এখানে কাজ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেছনে যে কার্যক্রম, এই কার্যক্রম সারাদিন চলছে, রাতভর চলছে এবং আমাদের আজকে 10ম দিন চলছে কাজের, আর এই জায়গাতে 8ম দিন। গত শুক্রবার থেকে আমরা শুরু করেছি এই জায়গাতে, আর পুরো কার্যক্রম আমরা শুরু করেছি অনেক আগে থেকে। পুরো কার্যক্রম আমাদের চলছে 10 দিন যাবত, আর এখানে আমাদের স্পেসিফিক কাজ চলছে 8ম দিনে। আমরা এই 8ম দিনে কোন জায়গায় দাঁড়িয়ে আছি, আপনারা যেহেতু এসেছেন আমরা আপনাদেরকে একটু আপডেট দিতে চাই। আমরা এ যাবত চাল কিনেছি আমরা 998 মেট্রিক টন, যেটাতে আমাদের খরচ হয়েছে 5,55,80,000 টাকা। আমাদের ডাল কেনা হয়েছে 200 মেট্রিক টন, যেটাতে খরচ হয়েছে 2,03,60,000 টাকা। আমাদের লবণ কেনা হয়েছে 112 দশমিক, তেল কেনা হয়েছে 200 মেট্রিক টন, সেটাতে খরচ হয়েছে 3,15,40,000 টাকা। আর লবণ কেনা হয়েছে 112.50 মেট্রিক টন, যেটাতে খরচ হয়েছে আমাদের 38,30,000 টাকা। এবং আমাদের খেজুর কেনা হয়েছে 120 মেট্রিক টন, যেখানে খরচ হয়েছে আমাদের 4,60,50,000 টাকা। আর সুগার অর্থাৎ চিনি কেনা হয়েছে 20 টন, সেখানে খরচ হয়েছে আমাদের 23,91,200 টাকা। চিড়া কেনা হয়েছে 40 টন, সেখানে খরচ হয়েছে আমাদের 22,51,000 টাকা। এবং পানি কেনা হয়েছে 100 টন, যেখানে খরচ হয়েছে আমাদের 9,00,000 টাকা। আর ভুসি অর্থাৎ গোখাদ্য কেনা হয়েছে 67.38 মেট্রিক টন, সেখানে আমাদের খরচ হয়েছে 2,29,06,750 টাকা। সর্বসাকুল্যে আমাদের মালামাল কেনা হয়েছে 1,857.88 মেট্রিক টন। ত্রাণ সামগ্রী কেনা হয়েছে এ পর্যন্ত, যেখানে খরচ হয়েছে 16,58,08,950 টাকা। আর আমরা পানি একটু শুকিয়ে গেলে, বন্যার পানি একটু শুকানো শুরু করলে 1,00,000 পরিবারকে 25 কেজি করে চাউল দেবো ইনশাআল্লাহ। কারণ আমরা জানি যে বন্যার পানি শুকিয়ে গেলেই কিন্তু মানুষের কষ্ট শেষ হওয়া নয়, বরং অনেক কষ্ট তখন শুরু হয় নতুন করে। বিশেষ করে যারা ছোট ছোট ব্যবসার উপরে ডিপেন্ডেন্ট ছিল, সেগুলো শেষ হয়ে গেছে, তারা নতুন করে দাঁড়াতে আরো সময় লাগবে। তারা যেন দাঁড়াতে পারে এবং 15 দিন 20 দিন যাতে অ্যাটলিস্ট তারা চলতে পারে, সেজন্য আমরা 1,00,000 পরিবারকে 25 কেজির করে চাউলের বস্তা দেব। এখানে আমাদের লাগবে হলো 2,500 টন, এর অর্ডার আমরা ইতিমধ্যে দিয়ে ফেলেছি, অর্থাৎ পার্চেসিং হয়ে গেছে। আগামী 3 বা 4 তারিখ ইনশাআল্লাহ 3 তারিখে মাল ডেলিভারি পাবো, 4 তারিখ থেকে আমরা ডিস্ট্রিবিউশন শুরু করবো ফেনীর যে সমস্ত এলাকা শুকিয়ে গেছে সে এলাকাগুলোতে। বিশেষ করে সেখানে আমাদের খরচ হবে 14,15,00,000 টাকা। সর্বসাকুল্যে আমাদের মোট মালামাল যেটা এ পর্যন্ত আমরা কিনেছি, যার কিছু প্রস্তুত হয়ে বিতরণ হয়ে গেছে, কিছু প্রস্তুত হচ্ছে, আর কিছু ডেলিভারির অপেক্ষা আছে, সব মিলিয়ে দাঁড়াচ্ছে হলো 4,357.88 মেট্রিক টন ত্রাণ সামগ্রী। এবং এ পর্যন্ত এই ত্রাণ সামগ্রীর পেছনে আমাদের যে খরচ হয়েছে সেটা হলো 30,73,08,950 টাকা। আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, আমাদের এ পর্যন্ত যে ফান্ড আমাদের কাছে এসে পৌঁছেছে, আপনারা সাংবাদিক ভাইরা বারবার আমাকে প্রশ্ন করেছেন কত টাকা এসেছে, আমরা ফিগারটা এক্সাক্ট আপনাদেরকে বলতে পারিনি। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার একেবারে অফিস শেষে আমাদের কাছে যে আপডেট এসেছে আমাদের অ্যাকাউন্ট থেকে, সেটা হলো আল্লাহ তাআলা অশেষ অনুগ্রহে সাধারণ মানুষের আস্থায় আমাদের ত্রাণ তহবিলের টাকা 100 কোটি ছাড়িয়েছে। অর্থাৎ 100 কোটির বেশি ফান্ড আমাদের কাছে চলে এসেছে। এই ফান্ডটা আমরা কিভাবে খরচ করব আপনাদেরকে একটু আমরা জানিয়ে রাখতে চাই, আপনাদের মাধ্যমে মানুষকে আমরা জানিয়ে রাখতে চাই। প্রথমত একটু বলে রাখি, আসনা ফাউন্ডেশনের সমস্ত প্রজেক্টগুলো বাস্তবায়ন করার আগে আমরা পাবলিকলি ঘোষণা করে বেনিফিশিয়ারি নির্বাচন করি, যাতে কোনো প্রকার পার্সিয়ালিটি না হয়, প্রত্যেকে যেন সমানভাবে পায়, ধর্ম বর্ণ নির্বিশেষে যেন সবাই সুযোগ সুবিধা পায়, সেজন্য আমরা বিশেষভাবে মনোযোগ রাখি। আর আমাদের প্রজেক্ট বাস্তবায়ন শেষে আমাদের প্রত্যেকটা টাকার হিসাব পাই পাই করে আমরা সোশ্যাল মিডিয়ার উন্মুক্ত প্ল্যাটফর্মে দিয়ে থাকি। আমরা 2022-এর বন্যায় অর্থাৎ সিলেটের বন্যায় 18 কোটি টাকার কাজ করেছিলাম, তার প্রতিটি টাকার হিসাব আমরা সোশ্যাল মিডিয়াতে দিয়েছিলাম। তেল কোন কোম্পানির কত টাকায় কিনেছি, আমরা কি পরিমাণ কিনেছি, লবণ চাল প্রত্যেকটা জিনিস আমরা ডিটেল এভাবে দিয়ে থাকি। তো এবারও ইনশাল্লাহ তার ব্যতিক্রম হবে না, প্রত্যেকটা টাকার হিসাব আমরা যথারীতি ইনশাল্লাহ যথাসময় দেবো আল্লাহ চাইেন। তো এখনো পর্যন্ত আমাদের এখানে ত্রাণবাহী 80টি গাড়ি গত কয়েকদিন আমাদের স্পটে পৌঁছেছে, আবার সেনাবাহিনীর মাধ্যমে আমরা অনেকগুলো কাভার্ড ভ্যান হস্তান্তর করে দুর্গম এলাকাগুলোতে তাদের মাধ্যমে বিতরণ করেছি আমরা। আজকে আমাদের এখানে যে কাজ চলছে, আজকে আমাদের এখানে সকাল থেকে
থেকে জোহরের আগ পর্যন্ত 8টা কাভার্ড ভ্যান ফিল আপ হয়ে চলে গেছে এবং আজকে সর্বসাকুল্য আমাদের 23টা কাভার্ড ভ্যান ইনশাল্লাহ ভরবে। এখানে যে কাভার্ড ভ্যান গুলো আছে এগুলো মাল আনলোড হওয়ার পর আবার লোড হওয়া শুরু হবে, একদিক থেকে আনলোড হয় আরেক দিক থেকে লোড হয়। এখানে প্রতিদিন 2 থেকে 2500 মানুষ কাজ করছে, সবাই স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে। এখানে ঢাকা ইউনিভার্সিটির সম্মানিত প্রফেসর, সিনিয়র প্রফেসর আছেন, কাজ করছেন, আমি চিনি ব্যক্তিগতভাবে। এখানে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মরত ব্যক্তিবর্গ, সদস্যগণ তারা আছেন, কাজ করছেন ছুটির দিনে। আবার এখানে কয়েকজন হিন্দু ধর্মাবলম্বী ভাইয়েরা কাজ করছেন এবং আমাদের আজকে দুপুরের খাবার ছিল বিরিয়ানি, তাদের জন্য আমরা আলাদা খাবার প্রস্তুত করেছি। যেহেতু আমরা জানি আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাইয়েরা গরু গোশত খান না, তাদের উপযোগী খাবার আমরা প্রস্তুত করেছি এবং তারাও কিন্তু এখানে শ্রম দিচ্ছে। আমাদের একজন অটো রিক্সা চালকের সন্ধান আজকে আমরা জানতে পেলাম যে তারা ইউনাইটেড ইউনিভার্সিটির ওই জায়গা থেকে এই এখানে কেউ ত্রাণের কাজে আসছে বললেই তাদেরকে ফ্রি তিনি আনা নেওয়া করছেন। তিনি আমাদেরকে বলেনও নাই, প্রকাশও করতে চান না, কিন্তু সামহাও আমরা জেনে গেছি। তো স্বতঃস্ফূর্ততা কতভাবে হতে পারে, কত ধরনের হতে পারে সেটা আসলে আমরা আপনাদেরকে মানে বলে বোঝাতে পারবো না যে মানুষ কতভাবে স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারে এখানে, সেটা এখানে চলছে। তো আমরা একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে যত টাকা আমাদের কাছে এসছে এবং এক্সপেক্টেড আরো যে টাকা আসবে, আমরা কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ আমাদের ফান্ড ক্লোজ করবো, অর্থাৎ এই তহবিল আর আমরা ডোনেশন সংগ্রহ করবো না। আমাদের প্রত্যেকটা প্রজেক্ট বাস্তবায়নের ক্ষেত্রে আমরা এই নীতিমালা ফলো করি, একটা নির্দিষ্ট সময়ের পর আমরা বলে দিই এই প্রজেক্টে আর কোনো টাকা দেওয়া যাবে না, আমরা অফ করে দিই, কারণ আমাদের একটা প্ল্যান থাকে, প্ল্যান অনুযায়ী আমরা সাধারণত কাজ করে থাকি। তো এবারে আমরা যেটা আশা করছি, যেটা করব, সেটা হলো খাদ্যে ইতিমধ্যে আমরা 30 কোটি 73 লাখ টাকা খরচ করেছি, যেটার মধ্যে 2500 মেট্রিক টন চাল আমরা 4 তারিখ থেকে বিতরণ শুরু করব। আর এর বাইরে কৃষি এবং ব্যবসা যে ক্ষতি হয়েছে আমাদের, কৃষকদেরকে তাদের পুনরায় কৃষি কাজ শুরু যেন করতে পারে সেজন্য আমরা তাদেরকে অর্থ সহায়তা দিব। আমরা আসুন্না ফাউন্ডেশন থেকে ক্ষুদ্র ঋণ, সেটা আপনার সুদমুক্ত হোক আর সুদযুক্ত হোক, কোনোভাবে আমরা সুদ ঋণ দেই না, বরং আমরা সম্পূর্ণ ডোনেশন দিয়ে তাদেরকে দাঁড়াবার জন্য আমরা সহায়তা করি। তো সেই জায়গা থেকে কৃষি এবং ব্যবসা, ব্যবসা বলতে ছোট ছোট ব্যবসায়ী, একজন মুদি দোকানদার তার দোকানটা পুরোটা পানিতে শেষ হয়ে গেছে, তখন তাকে আবার একটা দোকান আমরা দাঁড় করে দেওয়ার জন্য কাজ করব। এই খাতে আমরা 30 কোটি টাকা খরচ করার পরিকল্পনা প্রাথমিকভাবে হাতে নিয়েছি যে আমরা কৃষি এবং ব্যবসায় 30 কোটি টাকা খরচ করব। আমরা জানি যে প্রচুর মানুষ গৃহহীন হয়ে গেছেন, যারা গৃহহীন হয়ে গেছেন সেই মানুষগুলোর জন্য আমাদের পরিকল্পনা হলো যে আমরা 30 কোটি টাকা ইনশাল্লাহ খরচ করব এই খাতে। অর্থাৎ যারা গৃহহীন হয়ে গেছেন, কাউকে হয়তো আমরা 10,000 টাকা দিয়ে সহায়তা করব, কাউকে 20,000 দিয়ে, কাউকে 1 লাখ দিয়ে, এটা ভ্যারি করবে যে কার অবস্থা কতটুকু, অর্থাৎ ক্ষতি কি পরিমাণ হয়েছে। কারণ আমরা জানি সবার একরকম ক্ষতি হয় নাই, কারোর একেবারে শেষ হয়ে গেছে সব, তাকে হয়তো 1 লাখ টাকা আমরা দিব। 1 লাখ টাকা দেবো বলতে 1 লাখ টাকা আমরা একসাথে দিয়ে দিব না, তাকে একটা নির্দিষ্ট সার্টেন অ্যামাউন্ট দিয়ে বলবো এই পর্যন্ত আপনি কাজ নিয়ে আসেন, তারপর আপনি দ্বিতীয় কিস্তি পাবেন, তারপর তৃতীয় কিস্তি পাবেন, যাতে করে টাকাটা পেয়ে গরিব মানুষ নষ্ট করে না ফেলে। এবং সমস্ত টাকা আমাদের অনলাইনে আমরা দিয়ে থাকি, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে, নগদ কোনো টাকা আমরা সাধারণত দেই না, কারণ এখানে ট্রান্সপারেন্সির যে জায়গাটা সেটা তখন পরিচ্ছন্ন থাকে, কারণ যাদের মাধ্যমে আমরা দেবো তারা তো ভলান্টিয়ার, কারোর কাছে আমি টাকা দিব সে আবার হস্তান্তর করবে এটা আমরা করি না। আমাদের যে বেনিফিশিয়ারি তাদের যে ডিটেল, সেই ডিটেল পাওয়ার পর আমরা সেই ডিটেল অনুযায়ী তাদের কাছে আমরা পাঠিয়ে দিব অনলাইনে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে। তাহলে কৃষি এবং ব্যবসায় 30 কোটি এবং গৃহ নির্মাণে 30 কোটি এবং শিক্ষায় 20 কোটি টাকা আমরা খরচ করার সিদ্ধান্ত নিয়েছি, কারণ আপনারা জানেন শিক্ষার খাতে আমাদের প্রচুর ক্ষতি হয়েছে, বিশেষ করে আমাদের যে সমস্ত শিশুরা, অনেকের আপনার বই পুস্তক নষ্ট হয়ে গেছে, পড়ালেখা পিছিয়ে গেছে, তাদেরকে আমরা স্বেচ্ছাসেবীদের মাধ্যমে কিভাবে পিছিয়ে পড়েছে যাদেরকে তাদেরকে উদ্ধার করার সেজন্য আমরা কাজ করব। আরেকটা জায়গা আমরা কাজ করব সেটা হলো যে বন্যা যাতে প্রকোপ কমিয়ে আনা যায় সেজন্য সুদূর প্রসারী প্ল্যান কিভাবে করা যায়, আমরা অনেকগুলো পরিকল্পনা মাথায় রেখেছি, এখনো চূড়ান্ত করি নাই, সেটা নিয়ে আমরা কাজ করব যে কিভাবে বন্যায় দুর্গতি কমানো যায়। আমরা শুধু ত্রাণ দিলাম সেটাই নয়, বন্যার পানি যাতে নেমে যাওয়ার রাস্তাগুলো পরিচ্ছন্ন থাকে, খালগুলো যাতে পরিষ্কার থাকে, বিশেষ করে এটা সরকারের যারা সংশ্লিষ্ট দায়িত্ব আছেন তারা দেখবেন, নোয়াখালী, চৌমুহনী, লক্ষ্মীপুর এই এলাকাটাতে রাস্তার ধারে যে বড় খাল চলে আসছে, আপনারা জেনে থাকবেন, আমি ওই এলাকার ছেলে, আমি ছোটবেলা থেকে এই খালগুলোকে দেখেছি, এগুলো দখল হয়ে আছে, অর্থাৎ দখলদাররা দখল করে আছে এবং এগুলো নাব্যতা হারিয়ে ফেলেছে, যার কারণে এই যে বন্যার পানি এটা নেমে যাওয়ার জন্য মিনিমাম যে খাল প্রয়োজন সেটা পর্যন্ত নাই, যার কারণে দুর্দশা আজকে চরম অবস্থায় পৌঁছেছে। আমরা যদি চাই যে প্রতি বছর এরকম ত্রাণ নিয়ে আমরা দৌড়াবো না বা দৌড়াতে হবে না, এটা যদি চাই তাহলে খালগুলো আমাদেরকে খনন করতে হবে এবং এগুলো নাব্যতা ফিরিয়ে আনতে হবে, এগুলো দখলমুক্ত করতে হবে, এটা বাংলাদেশ সরকারের কাজ। আমাদের যদি এখানে কোনো অংশগ্রহণ করার সুযোগ থাকে, আসন্ন ফান্ড সম্পূর্ণ প্রস্তুত যে আমাদের ভলান্টিয়ার টিম নিয়ে, আমাদের ক্ষুদ্র ফান্ড নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়বো, যাতে করে প্রতি বছর বন্যা হলে আমরা ত্রাণ নিয়ে যেতে না হয় এবং বন্যা যাতে খুব বেশি দীর্ঘস্থায়ী না হয়। ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর আমি নিজে গিয়েছি, অনেক এলাকা আছে যেখানে পানি ঠায় দাঁড়িয়ে আছে, নামার কোনো নামগন্ধ নেই, 1 সপ্তাহ 10 দিন 15 দিন পর্যন্ত পড়ে আছে, তো সেটা যেন না হয় সেজন্য আমরা চেষ্টা করছি। ফাউন্ডেশন থেকে আমরা
বিশেষ কিছু উদ্যোগ নিয়েছি, যে সমস্ত জায়গায় মোবাইল চার্জ দিতে পারছে না আমার বিদ্যুতের অভাবে, আমরা ভাসমান জেনারেটর এবং চার্জিং স্টেশন নিয়ে যাচ্ছি বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। দেখা যায় যে কলার ভেলায় করে কিংবা কোনো টায়ারে করে আমরা জেনারেটর নিয়ে যাচ্ছি। ইউনাইটেড ইউনিভার্সিটির এবং ইস্ট ইউনিভার্সিটির স্টুডেন্টরা অনেকে আমাদেরকে জেনারেটর দিয়েছে, এসিআই আমাদেরকে কিছু জেনারেটর দিয়েছে, আমরা নিজেরা কিছু জেনারেটর ভাড়া নিয়েছি। এগুলো দিয়ে আমরা আশ্রয় কেন্দ্রে একসাথে 30-40টা মোবাইল চার্জ দিতে পারছি। তারা 7-8 দিন পরিবার সাথে যোগাযোগ করতে পারছেন না, এবং সেই সাথে জেনারেটর দিয়ে আমরা অনেক বাড়িতে পানি তুলতে পারছেন না বিদ্যুৎ না থাকার কারণে। তাদের আপনার স্যানিটেশন সিস্টেম ভেঙে পড়েছে, তাদের ওয়াশরুমগুলোতে পানি নাই, তাদের খাবার পানি নাই। তো আমরা এক্ষেত্রেও ভাসমান জেনারেটর নিয়ে বাড়ি বাড়ি গিয়ে আমাদের ইয়েরা ভলান্টিয়াররা তারা তাদের মোটর চালু করে পানি ট্যাঙ্কিতে ভরার ব্যবস্থা করছেন। এর বাইরে আমাদের এখান থেকে যে বড় কাভার্ড ভ্যানে মালগুলো যায়, সেখানে ছোট ছোট অনেকগুলো পিক আপে করে মালগুলো একটা পর্যায়ে চলে যায়, তারপর আবার অনেকগুলো ট্রলারে করে বা ছোট ছোট নৌকা করে ভাগ ভাগ হয়ে দূর দূরান্ত এলাকাগুলোতে চলে যায়। দুর্গম এলাকাতে সাধারণত ত্রাণ দেই আমরা, রাস্তার ধারে শহরে সাধারণত ত্রাণ দেই না। এবারও আমি যতবার গিয়েছি 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 1.5 ঘন্টা ভেতরে ঢুকে তারপর আমরা ত্রাণ বিতরণ করেছি। আমাদের কাছে যে সমস্ত ত্রাণের সামগ্রী মানুষ দিয়েছে সেগুলো কিন্তু আমি যে হিসাব দিয়েছি এর বাইরে, অর্থাৎ আমাদের যে 4,300 টন আমরা ত্রাণ সামগ্রী দিচ্ছি এগুলো আমাদের পার্চেসিং করা। এর বাইরে আরো বহু জিনিস আমাদের কাছে এসেছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, বনরুটি, পাউরুটি, কেক, গুঁড়ো দুধ, মুড়ি, পোশাক, মেয়েদের পোশাক, ছেলেদের পোশাক, কারণ আশ্রয়কেন্দ্রগুলোতে তাদের পোশাকের দরকার হয়, এক পোশাকে চলে আসছে। তারপরে বাচ্চাদের জন্য তাদের উপযোগী খাবার, মেয়েদের জন্য আপনার স্যানিটারি ন্যাপকিন, তারপর বিভিন্ন সাইজের পানির বোতল, জেনারেটর, রেডি প্যাকেজ, তারপরে লবণ, পানি, বিস্কিট, গুঁড়া দুধ, লুঙ্গি, চাল, সাবান, সুজি, বিস্কিট, স্যালাইন, এ জাতীয় অনেক জিনিস এসেছে যেগুলো বিভিন্ন প্রতিষ্ঠান দিয়েছে, সেগুলো সাথে সাথে আমরা পাঠিয়ে দিয়েছি। তো এ হলো আমার কাছে আপডেট যে 100 কোটি টাকা আমাদের ক্রস করেছে ফান্ড, সেটাকে আমরা কিভাবে খরচ করবো একটা পরিকল্পনা আপনাদেরকে দিয়েছি। আর পুঙ্খানুপুঙ্খ প্রতিটি টাকার হিসেব আলাদা করে আমাদের প্রত্যেকটা প্রজেক্টে যেভাবে করি ঠিক একইভাবে আমরা প্রজেক্ট শেষে ইনশাল্লাহ আপনাদের মাধ্যমে জানাবো, আর ডিটেইল প্ল্যান যেটা সেটা আমরা জানাবো ইনশাল্লাহ। আর একটা বিষয় একটু বলি যে আমাদের এই যে পরবর্তী কার্যক্রম হবে সেটা আমরা কিভাবে করব। আমরা অন্যান্য প্রজেক্টগুলো যেভাবে করি যে প্রত্যেকটা প্রজেক্টে আমরা উপকারভোগী নির্বাচনের জন্য কয়েকটা লেয়ারে আমরা কাজ করি। প্রাথমিকভাবে আমরা গুগল ফর্ম দিয়ে অনলাইনে বলি যে আপনার আশেপাশে যারা আছেন দুর্গত অভাবগ্রস্ত তাদের তথ্য দেন, যেমন বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে যারা মারা গেছেন তাদের জন্য আমরা ইতিমধ্যে বলেছি যে আমরা 5 কোটি টাকা বাজেট আমরা দিয়ে দিয়েছি, আরো 5 কোটি টাকা করার আমাদের স্বপ্ন বা পরিকল্পনা আছে। তো এইখানে কাজ করবার জন্য আমরা গুগল ফর্ম দিয়ে দিয়েছি যে আমরা কোনো লোক নির্বাচন করব না, আপনারা সাধারণ মানুষ সারা দেশ থেকে তথ্য দেন। তথ্য দেওয়ার পর এই বন্যার ক্ষেত্রে একই আমরা তথ্য নিব। তথ্য দেওয়ার পর যে সমস্ত স্টুডেন্টরা আছেন, কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া স্টুডেন্টরা আছেন, তারা অনেকে আমাদের স্বেচ্ছাসেবী, তাদেরকে আমরা এলাকায় পাঠাবো এই তথ্যগুলো ভেরিফাই করার জন্য। প্রত্যেকটা তথ্যের সাথে বাস্তবে মিলানোর পর তারা সুপারিশ করবেন, স্থানীয় ইমাম সাহেবরা সুপারিশ করবেন, এর পরের ধাপে এসে আমরা ইমপ্লিমেন্টেশন যাবো, অর্থাৎ তাদেরকে উপকারভোগী আমাদের সেই সেবাটা আমরা তাদেরকে দেবো, যাতে করে উপযুক্ত ব্যক্তি পান এখানে মাঝখান থেকে কোনো সুবিধা যেন নিতে না পারে অবৈধভাবে, অনৈতিকভাবে, সেজন্য আমরা খুবই সচেষ্ট। তো এই হলো মোটামুটি আমাদের কার্যক্রম। আমাদের 100 কোটি প্লাস ফান্ড আমাদের কাছে ইতিমধ্যে এসে পৌঁছেছে, এবং আমরা এ পর্যন্ত ওই টাকাটাকে খরচ করার একটা পরিকল্পনা দাঁড় করিয়েছি। খাদ্য সামগ্রীতে 30 কোটি, আমাদের শিক্ষার জন্য 20 কোটি, এবং পুনর্বাসনের জন্য 30 কোটি, এবং ব্যবসায়ী যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, ক্ষুদ্র ব্যবসায়ী এবং কৃষক যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য 30 কোটি টাকা খরচ করার পরিকল্পনা হাতে নিয়েছি। এর বাইরে পরবর্তী কোনো দুর্যোগ হলে সেটা যেন আমরা মোকাবেলা করতে পারি বা সেটা যেন খুব বেশি ভয়াবহ রূপ নিতে না পারে সেটার জন্য আমাদের একটা আলাদা প্রজেক্ট আছে, সেটার এখন আমরা চূড়ান্ত করতে পারিনি যে সেখানে আমরা কতটা খরচ করবো। এটা নির্ভর করবে ফান্ড আর কি আসছে না আসছে, তবে আমরা খুব শীঘ্রই ফান্ড নেওয়া বন্ধ করে দিব। আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে।